দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন। কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না, কারণ মনুস্মৃতিতে বলছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোন গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে। এতে বোঝা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন। 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি, মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি, আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব, রেব অর্থ যিনি প্রশংসা করেন, আর মহাম্মদের আরেকটা নাম হল আহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন। তাহলে নবীজির এই অন্য নামটা এই আহম্মদ শব্দটার সংস্কৃত করলে পাবেন রেব, আর এ কথাটাই রয়েছে অথর্ব বেদে। এই মন্ত্রগুলি কুন্তুক সুক্তাস, এই মন্ত্রগুলি শুধু একজনকে নির্দেশ করছে, তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো, এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর পরিচ্ছেদে। বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে 10,000 শত্রুকে কোন রকম যুদ্ধ ছাড়াই। এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে, খন্দকের যুদ্ধের কথা, পবিত্র কোরআনে সূরা আহজাবে আছে। আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে, যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বিতীয় নাম আহম্মদের অনুবাদ, যে ব্যক্তি প্রশংসা করে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ, তিনি 10,000 শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া। আমরা জানি যে খন্দকের যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক 10,000 সৈন্য ছিল, আর এই যুদ্ধে মুসলমানরা কোন যুদ্ধ ছাড়াই জিতেছিল। নবীজির কথা আরো আছে অথর্ব বেদে 20 নম্বর গ্রন্থের 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর পরিচ্ছেদে। বলা হয়েছে যে আভান্দু তিনি 60,090 জন শত্রুকে আর 20 জন গোত্র প্রধানকে পরাজিত করবেন। আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। আরো বলা আছে যে তিনি হবেন এতিম, আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক 20 জন গোত্র প্রধান ছিল মক্কা শহরে, যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল, আর মক্কার যেসব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় 60,000। এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থের 3 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর পরিচ্ছেদে। এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা, সুশ্রামা এটাও একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে, যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। আরো অনেক ভবিষ্যৎবাণী আছে, এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না। নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে 1500 নম্বর মন্ত্রে। বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন। এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন, পবিত্র কোরআন এটাই তার শরিয়া। কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ পড়েন, আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ, তারা এটার অনুবাদ করতে পারেনি, তাই লিখেছে আহাম মাটি, আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা, তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন। অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন, তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ। এই আহম্মদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে, যেমন আছে সামবেদে ইন্দ্র 2 অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে নবীজিকে আহম্মদ বলে ডাকা হয়েছে, যজুর্বেদে 31 অধ্যায়ের 18 অনুচ্ছেদে, ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থের 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর পরিচ্ছেদে। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহম্মদ, সেটা আছে অথর্ববেদের 8 নম্বর গ্রন্থের 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর পরিচ্ছেদে। এছাড়াও আছে অথর্ববেদের 20 নম্বর গ্রন্থের 126 অনুচ্ছেদের 14 পরিচ্ছেদে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আহম্মদ নামে ডাকা হয়নি, আহম্মদ উনার একটা নাম, তাকে আরো বলা হয়েছে নরশংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায়। আর আমি আগেও বলেছি যে নরশংসা শব্দটা এসেছে নর থেকে, যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি, আর সংসা যার অর্থ প্রশংসা, প্রশংসা করা। তাহলে নরশংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয়, এটাই হল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ। নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরশংসা বলে ডাকা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 13 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 18 অনুচ্ছেদের 9 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 106 নম্বর অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থের 142 নম্বর অনুচ্ছেদের 3 পরিচ্ছেদে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থের 3 অনুচ্ছেদের 2 পরিচ্ছেদে, ঋগ্বেদের 5 নম্বর গ্রন্থের 5 অনুচ্ছেদের 2 নম্বর পরিচ্ছেদে।
ঋগ্বেদের সাত নম্বর গ্রন্থের দুই অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে, ঋগ্বেদের দশ নম্বর গ্রন্থের চৌষট্টি অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে, ঋগ্বেদের দশ নম্বর গ্রন্থের একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে, যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে, যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে, যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদে, যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে, যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে, যজুর্বেদের আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে। এখানে শুধু রেফারেন্সগুলোই অনেকক্ষণ বলা যাবে, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরশংসা, অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থে। শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারব। আমি শুধু আরেকটা ভবিষ্যৎবাণী কথা বলবো কল্কি অবতার সম্পর্কে। আর নবীজিকে কল্কি অবতার বলা হয়েছে ভগবত পুরাণায় বারো নম্বর খণ্ড দুই নম্বর অধ্যায় আঠারো থেকে বিশ নম্বর শ্লোকে বলা হয়েছে, তিনি জন্মগ্রহণ করবেন যার ঘরে তার নাম বিষ্ণুয়াস, একজন মহাপ্রাণ ব্যক্তি যিনি সাম্বালা শহরের প্রধান, এবং তাকে যে নামে ডাকা হবে সেটা হল কল্কি। উনিশ আর বিশ নম্বর মন্ত্র বলছে যে তিনি হবেন এই পৃথিবীর সর্বময় প্রভু, তার থাকবে কিছু অসাধারণ চারিত্রিক গুণাবলী, এবং তার থাকবে আটটি বিশেষ বৈশিষ্ট্য, আটটি বিশেষ বৈশিষ্ট্য। তাকে দেয়া হবে একটি বাহন, একটি ঘোড়া, দেবদূত নিয়ে আসবে, আর তিনি একটি ঘোড়ায় চড়বেন, তার হাতে থাকবে তরবারি, তিনি শত্রুদের পরাজিত করবেন আর ফেরেশতারা তাকে সাহায্য করবে। এছাড়াও বলা আছে ভাগবত পুরাণায় এক নম্বর খণ্ডে তিন নম্বর অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে যে তিনি জন্মগ্রহণ করবেন কলিযুগে, কল্কি অবতার জন্ম নেবেন কলিযুগে, যে সময় রাজারা ব্যবহার করবে ডাকাতের মতো, আর তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং তার নাম হবে কল্কি। একই কল্কি অবতারের নাম উল্লেখ করা হয়েছে কল্কি পুরাণায় দুই নম্বর অধ্যায়ের চার অনুচ্ছেদে, বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে। কল্কি পুরাণা দুই নম্বর অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে বলছে তাকে সাহায্য করবে তার চারজন সহচর তার ধর্ম প্রচার করতে। কল্কি পুরাণা দুই নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হচ্ছে যে দেবদূতরা তাকে যুদ্ধক্ষেত্রে সাহায্য করবে। কল্কি পুরাণা দুই নম্বর অধ্যায়ের এগারো অনুচ্ছেদে বলছে যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণুয়াসের ঘরে এবং সুমতির গর্ভে। আর কল্কি পুরাণা দ্বিতীয় অধ্যায়ের পনেরো অনুচ্ছেদ বলছে যে তিনি মাদল মাসের প্রথমার্ধাংশে জন্ম নেবেন। শুধুমাত্র কল্কি অবতারের উপরে একটা লেকচার দেওয়া যায়, আমি এখানে সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলছি। এই ভবিষ্যৎবাণী এগুলো বলছে, এক নম্বর পয়েন্ট, বলা হয়েছে যে কল্কি অবতার তার বাবার নাম সেটা হবে বিষ্ণুয়াস। বিষ্ণুয়াসের অর্থ দাঁড়াবে যে বিষ্ণুর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, এটার অর্থ যে আল্লাহর উপাসনা করে, যে ঈশ্বরের উপাসনা করে। দুই নম্বর পয়েন্ট, কল্কি অবতার যে মায়ের গর্ভে জন্মাবে তার নাম হবে সুমতি। যদি আপনি সুমতি শব্দটার ইংরেজি অনুবাদ করেন অর্থ দাঁড়াবে শান্তি। আর আমাদের নবীজির মায়ের নাম ছিল আমিনা, যার ইংরেজি অর্থ করলে দাঁড়ায় শান্তি। এরপরে বলা হয়েছে তিনি যেখানে জন্মাবেন সেই গ্রামের নাম হবে সাম্বালা। সাম্বালা শব্দটার অনুবাদ করলে অর্থ দাঁড়াবে একটি শান্তিপূর্ণ এলাকা। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মেছিলেন, মক্কার আরও একটা নাম ছিল দারুল আমান, অর্থাৎ কোন একটি শান্তিপূর্ণ এলাকা। তাহলে একথাও বলা আছে যে তিনি মক্কায় জন্মাবেন, এছাড়াও বলা আছে যে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা শহরের প্রধানের ঘরে। আমরা জানি যে তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন, তিনি মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন, কুরাইশ গোত্রে জন্মেছিলেন। আরো বলা আছে তিনি মাধব মাসের প্রথম অর্ধাংশে বারো তারিখে জন্মাবেন। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে প্রথম অর্ধাংশে জন্মেছিলেন বারো তারিখে। এই ভবিষ্যৎবাণী যে তিনি মাধব মাসের বারো তারিখে জন্মাবেন, এটার অর্থ রবিউল আউয়াল মাসের বারো তারিখে। এছাড়া আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি হবেন সর্বশেষ ঋষি,
ঠিক এই কথাটাই কোরআনে আছে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এর অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নহেন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন এই পৃথিবীর চূড়ান্ত নবী, তিনি শেষ নবী, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। আরো বলা আছে যে এই কল্কি অবতার জ্ঞান আরোহণ করবেন পরশুরামের কাছ থেকে, অর্থাৎ মহান স্রষ্টা, একটা পাহাড়ের উপর। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আয়াতটা তিনি পেয়েছিলেন আঙ্গারে হেরায়, জবলে নূরে, অর্থাৎ নূরের পাহাড়ে, আঙ্গারে হেরায়। এখানে আরো বলা আছে যে তিনি এরপর দক্ষিণে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে দক্ষিণে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তারপর মক্কা জয় করে ফিরে এসেছিলেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার তিনি পুরো পৃথিবীর মানুষের জন্য একটি দৃষ্টান্ত, তার চরিত্র হবে একেবারে নিষ্কলঙ্ক। আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা কালামের 4 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে অবশ্যই তুমি অধিষ্ঠিত হইবে সর্বোচ্চ মহান চরিত্রে। এছাড়াও বলা আছে যে কল্কি অবতারের 8টি বিশেষ গুণ থাকবে। কল্কি পুরাণা এবং ভাগবত পুরাণায় এই 8টি বিশেষ গুণ হল জ্ঞান, আত্মসংযম, অভিজাত বংশ, জ্ঞান বিতরণ, সাহস, দানশীলতা, মহানুভবতা আর পরিমিত কথা। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 8টা গুণের সবগুলোই ছিল। এছাড়া আরো বলা আছে যে তিনি হবেন এই পৃথিবীর শিক্ষক, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আর সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে মামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস বাশীরাও ওয়া নাযীরাও, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করিয়াছি তাহাদের সংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতার তাকে সর্বশক্তিমান ঈশ্বর একটি বাহন দেবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বোরাকে চড়েছিলেন, বোরাকে চড়ে তিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর কাছে গিয়েছিলেন। আরো বলা আছে এই কল্কি অবতার ঘোড়ায় চড়বে আর হাতে তরবারি থাকবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ হয়েছিল বেশিরভাগ যুদ্ধেই তিনি ছিলেন, বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার উদ্দেশ্যে, আর যদিও তিনি সবার নেতা ছিলেন তবুও সব যুদ্ধেই তিনি ছিলেন, সেখানে ঘোড়ায় চড়েছিলেন আর তিনি ডানাতে একটা তরবারি ধারণ করতেন। এরপর আরো বলা আছে যে এই কল্কি অবতারকে সাহায্য করবে 4 সহচর, যাতে সত্যের ধর্ম তিনি প্রচার করতে পারেন। বোঝাই যাচ্ছে এখানে বলা হচ্ছে 4 খলিফার কথা, খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট হন। পরে তারা হয়েছিলেন খোলাফায়ে রাশেদিন, সঠিক নির্দেশ পালনকারী, ইসলামের খলিফা, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। আরো বলা আছে যে এই কল্কি অবতার শত্রুকে পরাজিত করবে আর মানুষকে সঠিক পথে নিয়ে আসবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুকে পরাজিত করেছিলেন আর আরবদের তিনি আয়ামে জাহেলিয়া থেকে, অজ্ঞতার যুগ থেকে সত্যের পথে এনেছিলেন। আরেকটা কথা বলা আছে যে দেবদূতরা তাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবে। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বিভিন্ন যুদ্ধে সাহায্য করেছিলেন, যেমন বদরের যুদ্ধে। পবিত্র কোরআনে আছে সূরা আল ইমরানের 123 থেকে 25 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়া সূরা আনফালের 8 এবং 9 নম্বর আয়াতে উল্লেখ আছে। তাহলে এই কল্কি অবতারের ভবিষ্যৎবাণীর সাথে আর কাউকে মেলানো যায় না, শুধু মেলানো যায় সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইমানের 5 নম্বর স্তম্ভ হল পরকালের জীবন, আখিরাত। প্রথমে আমরা দেখব হিন্দুজমের সম্পর্কে কি আছে, তারপর ইসলামে কি আছে। একজন সাধারণ হিন্দু বা বেশিরভাগ হিন্দুই বিশ্বাস করে যে আমরা জন্মাই, মরে যাই, আবার জন্ম, মৃত্যু, আবার জন্ম, এটাকে বলা হয় সংসারা। এটাকে আরো বলা হয় থিওরি অফ রি ইনকার্নেশন বা আত্মার দেহান্তরিত হওয়া। আর এই সংসারার দর্শনটা এটা চালু হয়েছিল কারণ তখন পণ্ডিতরা এই কারণটা বুঝতে পারেনি যে ঈশ্বর কিভাবে এই অন্যায় করতে পারে যে কিছু মানুষ জন্ম নেয় ধনীর ঘরে আর কেউ জন্ম নেয় গরিবের ঘরে, কিছু মানুষ আছে যাদের স্বাস্থ্য ভালো আর কিছু মানুষ অসুখে ভোগে, মহান সৃষ্টি অন্যায় করতে পারে না। তাই তখনকার পণ্ডিতরা এই সংসার দর্শনটা তৈরি করল। আর এই কথাটা আছে ভগবদ গীতায় 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ যেভাবে তার পুরনো জামাকাপড় খুলে ফেলে নতুন জামাকাপড় পরে, একইভাবে আত্মা
পুরনো শরীর থেকে বের হয়ে এসে নতুন শরীরে প্রবেশ করে। এই একই ধরনের কথা বলা হয়েছে বৃহদারণ্যক উপনিষদে চতুর্থ খণ্ডে চতুর্থ অধ্যায়ের তৃতীয় অনুচ্ছেদে। আছে যে একটা শুয়োপোকা একটা ঘাসের ডগার উপরে ওঠে, তারপর অন্য ঘাসের উপর লাফ দেয়, একইভাবে আত্মা নতুন শরীরে প্রবেশ করে। তাহলে ভগবদ গীতা আর উপনিষদের এই অনুচ্ছেদগুলির উপর ভিত্তি করে পণ্ডিতরা তৈরি করলেন সংসারা নামের এই ধারণাটি, মানুষের জন্ম আর মৃত্যু চক্র নিয়ে। আর হিন্দুরা কর্মতে বিশ্বাস করে, অর্থাৎ কাজ, কাজ শুধু শরীরই করে না, আমাদের আত্মাও কাজ করে। এখানে দর্শনটা হল যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, আপনি যেমন কাজ করবেন তেমনই ফল পাবেন। হিন্দুরা আরো বিশ্বাস করে ধর্মে, ধর্ম মানে অবদান, বিভিন্ন ভালো কাজ, কিভাবে জীবন ধারণ করবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যদি আপনার কর্ম হয় ধর্ম অনুযায়ী তাহলে আপনার কর্ম ভালো হবে। এছাড়া তারা মোক্ষ লাভে বিশ্বাস করে, তার অর্থ নির্বাণ, অর্থাৎ চিরতরে মুক্তি পাওয়া, জন্ম আর মৃত্যু চক্র থেকে চিরতরে মুক্তি পাওয়া। যদি খুব ভালো কাজ করেন যাতে আর জন্মাতে না হয় তাকে বলে মোক্ষ লাভ। এই দর্শন বলে যে যদি কেউ পঙ্গু হয়ে জন্ম নেয়, কারো অসুখ আছে, কারণটা হতে পারে সেই লোক আগের জন্মে কোনো খারাপ কাজ করেছিল, সেজন্য এই জীবনে সে শাস্তি পাচ্ছে। এই দর্শনটা আসলে এই কথাই বলতে চায় যে মহান স্রষ্টা কোনো অন্যায় করেন না। কিন্তু যদি আপনারা বেদ পড়েন, বেদের কোন জায়গায় এ কথা বলা নেই, জন্ম মৃত্যু চক্রের কথা বেদের কোথাও বলা নেই, বেদের মধ্যে কোন জায়গায় সংসারের এই ধারণাটি নেই। সেখানে যেটা বলা আছে সেটা পুনর্জন্ম, পুনর সংস্কৃত শব্দ যার অর্থ পরবর্তী বা আবারও। তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জন্ম বা পরবর্তী জীবন। পুনর্জন্ম শব্দটার সঠিক অনুবাদ হল পরবর্তী জীবন, এর অর্থ জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু এমন নয়, এর মানে জন্ম আর মৃত্যু চক্র নয়। পুনর্জন্ম এই সংস্কৃত শব্দটা যদি ইংরেজি অনুবাদ করেন এর মানে পরবর্তী জীবন। তাহলে বেদ ও পরকালের জীবনের ধারণার সাথে একমত। আপনারা যদি বেদ পড়েন, ঋগ্বেদে দশ নম্বর গ্রন্থে ১৬ অনুচ্ছেদের ৪ ও ৫ পরিচ্ছেদে বলা হয়েছে মৃত্যুর পরবর্তী জীবনের কথা, যে পরবর্তী একটা জীবন আছে। এখানে জন্ম আর মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি। বেদে এছাড়াও বলা হয়েছে স্বর্গের কথা, তার মানে বেহেশত, বলা হয়েছে যে স্বর্গের মধ্য দিয়ে বয়ে গেছে দুধের নদী, সেখানে সব ফল পাওয়া যায়, আপনারা শান্তিতে থাকবেন। অনেক জায়গায় আছে অথর্ববেদে ২ নম্বর গ্রন্থে, অথর্ববেদে ৪ নম্বর গ্রন্থে, ৬ নম্বর গ্রন্থে, ঋগ্বেদে ১০ নম্বর গ্রন্থে, অনেক জায়গায় ঋগ্বেদে এছাড়াও আছে নরকের কথা, অর্থাৎ দোজক, বলা হয়েছে সেটা অনেকটা আগুনের মতো, সেই আগুনের ভেতর শাস্তি দেওয়া হবে। অনেক জায়গায় আছে ঋগ্বেদের ৪ নম্বর গ্রন্থে। বেদে যদি স্বর্গ আর নরকের কথা থাকে যে মানুষ মারা গেলে তারা তাদের কাজের পুরস্কারে শাস্তি পাবে, তাহলে সেই মানুষের আর পৃথিবীতে আসা দরকার কি? তাহলে বেদের কথা অনুযায়ী বেদ বলছে পরবর্তী জীবনের কথা একবারই, আর সেখানে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি হয় স্বর্গে যাবেন অথবা নরকে অর্থাৎ দোজকে। এখানে জন্ম আর মৃত্যুর কোন চক্রের কথা বলা হয়নি। বেশিরভাগ হিন্দু এটা বিশ্বাস করে। আর এই প্রশ্নটার উত্তর যে কেন মানুষ পঙ্গু হয়ে জন্মায়, কেন অসুস্থ হয়, এই ব্যাপারটাতে আমরা ইসলাম ধর্মের ব্যাখ্যা দেখব। ইসলাম ধর্মে আল্লাহ পবিত্রকরণে বলছেন সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমরা কি বিশ্বাস করিতে পারো না, আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন অথচ তোমরা ছিলে প্রাণহীন, আবার তোমাদের মৃত্যু ঘটাইবেন, তারপর পুনরায় জীবন্ত করিবেন, তাহার নিকটেই ফিরিয়া যাইতে হইবে। পবিত্রকরণে সূরা মুলকের ২ নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছেন পরীক্ষা করিবার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। পবিত্রকরণে সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, তবে কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হইবে, এবং যাহাকে অগ্নি হইতে দূরে রাখা হইবে ও জান্নাত দাখিল করা হইবে সেই ব্যক্তি এই দুনিয়ার উদ্দেশ্য পূরণ করিয়াছে। কারণ এই পার্থিব জীবন একটি ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তাহলে এখানে ইসলাম ধর্ম অনুযায়ী একজন মানুষ এই পৃথিবীতে আসেন মাত্র একবার, আর এই জীবন পরবর্তী জীবনের একটি পরীক্ষা। আপনি ঈশ্বরের নির্দেশ মেনে চলতে পারেন, তার নির্দেশ নাও মেনে চলতে পারেন, এর উপর ভিত্তি করে পরবর্তী জীবনে পরকালের জীবনে ভালো মন্দের মধ্যে কোনটা বেশি তার উপর ভিত্তি করে ঈশ্বর আপনাকে স্বর্গে অর্থাৎ বেহেশতে পাঠাবেন অথবা নরকে অর্থাৎ দোজখে।
আর এই স্বর্গ বা জান্নাতের বর্ণনা, আরবি শব্দ জান্নাত অর্থ বাগান, পবিত্র কোরআনে অনেকবার জান্নাতের কথা বলা হয়েছে, আর বর্ণনাটাও একই রকম, যে সেখানে নদী বয়ে যাচ্ছে, দুধ আর মধুর নদী, সেখানে সব রকম ফল আছে, সেখানে ডালিম ফলও আছে, সবাই শান্তিতে থাকবেন, কেউ কোনো অপরাধ করবে না। এছাড়াও কোরআনে আরো আছে দোজক, জাহান্নামের কথা, একই কথা বেদেও, সেখানে প্রচন্ড আগুন থাকবে, মানুষ আর পাথর সে আগুনে পুড়বে, সূরা বাকারা 2324 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে আরো অনেক জায়গায় দোজকের আগুনের কথা বলা হয়েছে। তাহলে ইসলাম ধর্মের বেহেশত দোজকের ধারণার সাথে বেদের কথাগুলো মিলে যায়। আর যদি বেদ পড়েন, সেখানেও ইসলাম ধর্মের মতোই বলা হয়েছে, আপনি পৃথিবীতে একবারই আসবেন, আর পরবর্তী জীবনে আপনার ধর্মের উপর ভিত্তি করে, কর্মের উপর ভিত্তি করে পরবর্তী জীবনে আপনি হয় বেহেশত অথবা দোজকে যাবেন। তবে বেদে কোথাও এই ধারণাটার উল্লেখ নেই। পণ্ডিতরা যে সংসারের কথা বলেন, তারা সংসার নামের এই ধারণাটার প্রবর্তন করেছিলেন, কারণ তারা যুক্তি দিয়ে বের করতে পারেননি যে কেন মহান ঈশ্বর কাউকে ধনীর ঘরে জন্ম দেন, কাউকে গরিবের ঘরে, কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায়, কেউ জন্মায় বিভিন্ন রকমের অসুখ নিয়ে। পবিত্র কোরআনে এই সম্পর্কে যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ কি মনে করে যে ঈমান আনিয়েছি বলিলেই আল্লাহ অব্যাহতি দিবেন, আল্লাহ পরীক্ষা করবেন না? যদিও আপনি বলেন যে আল্লাহকে মানেন, আল্লাহ কি আপনাকে পরীক্ষা করবেন না? সবাইকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করা হবে। পবিত্র কোরআনে সূরা বাকারার 155 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করিব ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, জীবনের ক্ষতি দ্বারা, ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা, এবং শুধুমাত্র তাহারাই উত্তীর্ণ হইবে যাহারা এই পরীক্ষায় ধৈর্যশীল থাকিবে। তার মানে আল্লাহ তাআলা আপনাদের পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে, স্বাস্থ্য দিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য একটি পরীক্ষা। ধন সম্পদ ও সন্তান সন্ততি, আপনাদের সন্তান আপনাদের জন্য পরীক্ষা। তাহলে ইসলাম ধর্মে আমরা মানি এই জীবন হল পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে এক এক ভাবে পরীক্ষা করেন। আপনার চারপাশের পরিবেশ আর আপনি যা কিছু পেয়েছেন এগুলো দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যেমন ধরুন, পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয়, টিচার তখন খাতাগুলো খুব ভালো করে দেখবেন না। পরীক্ষার প্রশ্ন যদি সহজ হয়, টিচার তখন খাতাগুলো বেশ কড়া নজরে দেখবেন। একইভাবে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন সেগুলো দিয়ে আপনাকে পরীক্ষা করবেন। আর পবিত্র কোরআনে সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের ধন সম্পত্তি তোমাদের জন্য পরীক্ষা। এখন এই ব্যাপারটাতে আসি যে কেন কেউ ধনীর ঘরে জন্ম নেয় আর কেউ গরিবের ঘরে জন্ম নেয়। আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। ইসলামের তৃতীয় স্তম্ভটা হল, প্রত্যেক ধনী লোক তাদের সম্পদ যদি তাদের নিসাবের চেয়ে বেশি হয়, 85 গ্রাম সোনার সমান হয়, সেই ধনী লোক তার উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করবে প্রত্যেক হিজরি সালে। তবে বর্তমানে খুব অল্প ধনী লোকই দান করে এটা, তাদের উদ্বৃত্ত সম্পদের 2.5% দান করে না, বেশিরভাগ ধনী সামান্য কিছু দান করে। তাহলে এখানে তারা কম নম্বর পাবে, কিছু ধনী লোক দানই করে না, তারা 0 নম্বর পাবে। আর গরিব লোক যার সম্পদ 85 গ্রাম সোনার চাইতে কম, তার জাকাত দেওয়ার দরকার নেই, তাহলে জাকাতে সে 0 নম্বর পাবে। আমরা ভাবি বেচারা গরিব আদমি, গরিব লোক। আল্লাহ বলছেন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। নবীজি বলছেন ধনী লোকের পক্ষে জান্নাতে প্রবেশ করা খুবই কঠিন, সম্পদের পরীক্ষা খুবই কঠিন। মনে করেন 2002 সালে কোন পরীক্ষায় খুব কঠিন একটা প্রশ্ন আসলো, 2003 সালে সেটা আসলো না, আপনি তো খুশি হবেন, যাক এই প্রশ্নটা আসেনি, আপনার মন খারাপ হবে না। কিন্তু আমরা মানুষরা অন্যভাবে চিন্তা করি, আমরা বলি যে অমুক লোক খুব গরিব আর সে খুব দুঃখী লোক, এটা তার জন্য ভালো, কারণ তাকে সম্পদের পরীক্ষা দিতে হচ্ছে না। তার যদি সম্পদ থাকতো এই পরীক্ষাটা খুবই কঠিন, আপনি এখানে ফেলও করতে পারেন। তাহলে আল্লাহ একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন। এখন এই ব্যাপারে আসি, কেন কেউ স্বাস্থ্যবান হয়ে জন্মায় আর কেউ অসুস্থ হয়ে জন্মায়, বিভিন্ন রকমের কঠিন অসুখ। পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। যে মানুষ জন্মায় সে যদি পঙ্গু হয়েও জন্মায়, ইসলাম বলে প্রত্যেকটা শিশু মাসুম, সে নিষ্পাপ। এটা বিশ্বাস করি না যে এই শিশুটা তার আগের জন্মে কোনো পাপ করেছে সেজন্য সে পঙ্গু হয়ে জন্মেছে। আমরা বিশ্বাস করি যে কোনো শিশু যখন জন্ম নেবে সে তখন নিষ্পাপ, সে মাসুম। তবে এটা বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে,
বাবা মা ধার্মিক হতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, হতে পারে আল্লাহ তাদের জন্য পরীক্ষা করছেন। আর আল্লাহ যদি আপনাকে বেশি পুরস্কার দিতে চান তাহলে আপনাকে পরীক্ষা করা হবে, আরো কঠিন পরীক্ষা হবে। হতে পারে যেমন ধরুন, যদি আপনি বিএ পরীক্ষা দেওয়ার জন্য বসেন, আপনি ব্যাচেলার অব আর্টস এর পরীক্ষা দেবেন, পরীক্ষাটা খুবই সোজা, পরীক্ষায় পাশ করলেই হয়ে যাবেন গ্রাজুয়েট। এমবিবিএস পরীক্ষায় পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন হবেন ডাক্তার, বেশি সম্মান। এমবিবিএস পাশ করাটা খুবই কঠিন, কিন্তু যদি পাশ করেন বেশি সম্মান পাবেন। একইভাবে হতে পারে সেই বাবা মা তারা ধার্মিক, আল্লাহ তাদেরকে নিয়ে যেতে চান জান্নাতুল ফেরদৌসে, আল্লাহ তাদের পরীক্ষা করছেন যে সন্তান পঙ্গু হওয়ার পরেও তারা কি সর্বশক্তিমান আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করেন, স্বাস্থ্য দিয়ে, অসুখ দিয়ে, সম্পদ দিয়ে, দারিদ্র দিয়ে, এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন, এই কারণেই মানুষের মধ্যে এত বেশি পার্থক্য। ব্যাপারটা এমন নয় যে মহান স্রষ্টা অন্যায় করছেন, আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন, আর তিনি যাকে যেরকম সুযোগ সুবিধা দেন সেগুলোর উপর ভিত্তি করেই তাকে পুরস্কার আর শাস্তি দেন। এই উত্তরে যৌক্তিক ব্যাখ্যা তখনকার দিনের পণ্ডিতদের মাথায় আসেনি। ইমানের ৬ নম্বর স্তম্ভটা হল কদর, অর্থাৎ নিয়তি। হিন্দুইজম এমন ধারণা আছে যে বিধাতা ভাগ্য নিয়ন্ত্রণ করেন, সব মানুষের ভাগ্য। আর একইভাবে ইসলাম ধর্মে আমরা জানি যে আল্লাহ ভাগ্য নিয়ন্ত্রণ করেন, একজন মানুষ কোথায় জন্মাবে, কোথায় মারা যাবে ইত্যাদি। আর সে ধনীর ঘরে জন্মাবে নাকি গরিবের ঘরে, পরীক্ষার সময় বিচারই ঠিক করবেন কোন প্রশ্নটা থাকবে। তিনি যেটা দিতে চান সেটাই পরীক্ষায় থাকবে, আপনাকে সেটারই উত্তর দিতে হবে। আপনি বলতে পারবেন না এটা আমার পছন্দ নয়, ওই প্রশ্নটা চাই। তাহলে আল্লাহ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন, সে কোথায় জন্মাবে, কখন জন্মাবে, সে ধনীর ঘরে না গরিবের ঘরে জন্মাবে, স্বাস্থ্যবান হবে না দুর্বল, সে কখন মারা যাবে, এই সব নিয়তি ঠিক হওয়ার পরে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেন আর কোরআন মেনে চলেন, তাহলে সেটা হবে আপনার পরকালের জন্য একটা পরীক্ষা। একে বলা হয় নিয়তি। এখানে খুব সংক্ষেপে আমি ইমানের স্তম্ভগুলোর সাথে হিন্দুইজমের সাদৃশ্যগুলোর কথা বললাম, এছাড়াও আরো অনেকগুলো সাদৃশ্য আছে। আমি এখানে আর কয়েকটা সাদৃশ্য নিয়ে কথা বলব, যে সাদৃশ্যগুলোর কথা সাধারণ হিন্দু বা সাধারণ মুসলিমরা জানে না, কিন্তু দুই ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা মাইদার ৯০ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসুর, নিশ্চয়ই মদ এবং জুয়া ঘৃণ্য বস্তু, ওয়াল আনযাবু ওয়াল আযলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ণয়ক শয়তানের কার্য, তোমরা ইহা বর্জন করো যাহাতে সফল কাম হইতে পারো। আল্লাহ এখানে আমাদের বলছেন যে মদ্যপান, জুয়া খেলা, হাত গণনা করা, মূর্তি পূজা, এ সবকিছুই শয়তানের কাজ, এগুলো থেকে দূরে থাকো যাতে সফল কাম হতে পারো। হিন্দু ধর্মগ্রন্থেও এই একই কথা বলা হয়েছে। মনুস্মৃতি পড়লে দেখবেন ৯ নম্বর অধ্যায়ের ২৩৫ নম্বর অনুচ্ছেদে হিন্দুইজমে অ্যালকোহলকে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে যে একজন পুরোহিতের হত্যাকারী, একজন মদ্যপ, একজন চোর, যে শিষ্য তার গুরুর কথা অমান্য করে, এই চারজনের সবাই আলাদাভাবে তারা গুরুতর পাপে পাপি। এর কয়েকটা অনুচ্ছেদ পরে মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায় ২৩৮ নম্বর অনুচ্ছেদে এই লোকগুলো শাস্তির বিধান দিয়েছে। বলা হয়েছে এই পাপি লোকগুলো কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না, কেউ তাদের জন্য কিছু করবে না, কেউ তাদের বিয়ে করবে না, তাদের এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে, সব ধর্ম থেকে তাদের বাদ দেওয়া হবে। হিন্দুইজমে অ্যালকোহল পান করার শাস্তি হল কেউ তাদের সাথে খাওয়া দাওয়া করবে না, কেউ তাদের উদ্দেশ্যে কিছু পড়বে না, কেউ তাদের জন্য কিছু উৎসর্গ করবে না, কোন মানুষ তাদের বিয়ে করবে না, তাদের সব ধর্ম থেকেই বাদ দেওয়া হবে, এই পৃথিবী থেকে বাদ দেওয়া হবে। ইসলাম ধর্মে এত কঠিন শাস্তির কথা বলা নেই, একজন মদ্যপের শাস্তি। এরপর আরো বলা আছে মনুস্মৃতির ১১ নম্বর অধ্যায়ের ৫৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে একজন মদ্যপ, একজন পুরোহিতের হত্যাকারী, যে লোক চুরি করে, যে শিষ্য তার গুরুর আদেশ অমান্য করে, এই সব লোকগুলো আর তাদের যারা সাহায্য করে তারা গুরুতর পাপে পাপে। শুধু মদ খেলেই নয়, যদি আপনি মদ্যপের সাথে থাকেন, মনুস্মৃতির কথা অনুযায়ী ১১ অধ্যায় ৫৫ নম্বর অনুচ্ছেদে আছে, আপনি গুরুতর পাপ করছেন।
মনুস্মৃতির ১১ অধ্যায় ৯৪ অনুচ্ছেদে আছে যে মদ তৈরি করা হয় চাউলের ময়লা থেকে, চাউলের ভেতরের ময়লা থেকে, আর ময়লা জিনিস খারাপ। তাহলে একজন পুরোহিত, একজন রাজা বা একজন সাধারণ মানুষ মদ পান করবে না। হিন্দু ধর্মগ্রন্থে অনেক জায়গায় বলা হয়েছে মদপান নিষিদ্ধ, যেমন মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায় ২২৫ নম্বর অনুচ্ছেদে, মনুস্মৃতির ৭ নম্বর অধ্যায় ৪৭ অনুচ্ছেদে, মনুস্মৃতির ৭ অধ্যায়ের ৫০ অনুচ্ছেদে, ঋগ্বেদের ৮ অধ্যায়ের ২ অনুচ্ছেদের ১২ পরিচ্ছেদে, ঋগ্বেদের ৮ অধ্যায়ের ২১ অনুচ্ছেদের ১৪ পরিচ্ছেদে, অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থে অ্যালকোহল বা মদপানকে নিষিদ্ধ করা হয়েছে। ২ নম্বর পয়েন্ট, সূরা মাইদা ৯০ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদপান এবং জুয়া ঘৃণ্য বস্তু। হিন্দু ধর্মগ্রন্থে জুয়া খেলাকে নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনারা ঋগ্বেদ পড়েন ১০ নম্বর অধ্যায়ে ৩৪ অনুচ্ছেদে ৩ পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন জুয়ারি সে বলছে যে তার স্ত্রী তাকে ত্যাগ করেছে, মা তাকে ত্যাগ করেছে। আরো বলা আছে যে কেউ এমন লোকের সামনেও আসে না। কয়েকটা পরিচ্ছেদ পরেই ঋগ্বেদের ১০ অধ্যায়ের ৩৪ অনুচ্ছেদের ১৩ পরিচ্ছেদে বলা হয়েছে যে তোমাদের ভাগ্য নির্ণয় করো না, বরং তোমাদের জমি চাষ করো, তুমি যা আয় করো তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। জুয়া খেলাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির ৭ অধ্যায়ের ৫০ অনুচ্ছেদে, বলা হয়েছে মদ্যপান, জুয়া খেলা, নারী এবং শিকার, এই সবগুলোই পর্যায়ক্রমে গুরুতর পাপ। অ্যালকোহল পান করাকে এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির ৭ নম্বর অধ্যায়ের ৪৭ অনুচ্ছেদে, মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায়ের ২২১ থেকে ২২৮ অনুচ্ছেদে মদপানকে নিষিদ্ধ করা হয়েছে, মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায়ের ২৫৮ অনুচ্ছেদে। ৩ নম্বর পয়েন্ট, ওয়াল আনজাদ ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক স্বর। মূর্তি পূজা নিয়ে আমি আগে কথা বলেছি, ভাগ্য নির্ণয়ক স্বর, ভাগ্য গণনা মনুস্মৃতিতে উল্লেখ করা আছে ৯ নম্বর অধ্যায়ের ২৫৮ অনুচ্ছেদে, যে ব্যক্তি তার জীবিকা নির্বাহ করে মানুষের ভালো খবরগুলি বলে, ভবিষ্যৎ বক্তা, যে ভাগ্য গণনা করে, মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায়ের ২৬২ অনুচ্ছেদে বলছে রাজা তাদেরকে শাস্তি দেবেন তাদের অপরাধের মাত্রার উপর নির্ভর করে, এমনকি ভবিষ্যৎ বলে দেয়াকে, ভাগ্য গণনা করাকে নিষিদ্ধ করা হয়েছে মনুস্মৃতির ৯ নম্বর অধ্যায়ের ২৫৮ থেকে ২৬২ অনুচ্ছেদে। কোরআন এরপর বলছে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঘুষ দিতে নিষেধ করা হচ্ছে। কোরআন বলছে মানুষের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিবার উদ্দেশ্যে বিচারকের নিকট অর্থ পেশ করিও না। ঘুষ দেওয়া বা নেওয়াকে কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। এই একই কথার উল্লেখ আছে মনুস্মৃতিতে ৯ নম্বর অধ্যায়ের ২৫৮ নম্বর অনুচ্ছেদে, বলা হয়েছে যে ব্যক্তি বিপদগামী, একজন প্রতারক, একজন কর খেলাপি, এদের প্রত্যেককে ২৬২ নম্বর অনুচ্ছেদে বলছে রাজা প্রত্যেককে তাদের অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি দেবেন। এরপরে কোরআন শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে সব মিলিয়ে মোট ৪টি আয়াতে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারার ১৭৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদা ৩ নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের ১৪৫ নম্বর আয়াতে উল্লেখ আছে, এবং সূরা নাহলের ১১৫ নম্বর আয়াতে আছে, হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তোমাদের জন্য যাহা হারাম, মৃত জন্তু, শুকরের মাংস, রক্ত এবং যাহা জবাই হোক আল্লাহর পরিবর্তে অন্য কাহারও নাম লওয়া হয়। পবিত্র কোরআনে যেসব হারাম করা হয়েছে তার মধ্যে একটা হল শুকরের মাংস, শুকরের মাংস নিষিদ্ধ। আর হিন্দু ধর্মগ্রন্থ শুকর খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। মনুস্মৃতিতে উল্লেখ করা আছে ৫ নম্বর অধ্যায়ের ১৯ নম্বর অনুচ্ছেদে, বলা হয়েছে একজন ব্রাহ্মণ স্বেচ্ছায় সে যদি ব্যাঙের ছাতা খায়, সে যদি শুকরের মাংস খায়, যদি সে পেঁয়াজ খায়, মোরগের মাংস অথবা রসুন, সে পতিত হবে। এরপর বলা হয়েছে যে বিষ্ণু সূত্রে ৫ নম্বর অধ্যায়ের ৪৯ অনুচ্ছেদে যে শুকরের মাংস যে বিক্রি করবে তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে, যে নিষিদ্ধ প্রাণীর মাংস বিক্রি করবে, যেমন শুকরের মাংস, তাকে সেদিনই শাস্তি দেওয়া হবে। শাস্তিটা হল তার একটা হাত আর পা কেটে ফেলা হবে। বিষ্ণু সূত্রে ৫ নম্বর অধ্যায়ের ৪৯ অনুচ্ছেদে বলছে যদি কেউ শুকরের মাংস বিক্রি করে তার শাস্তি হবে তার একটা হাত এবং পা কেটে ফেলা হবে। এমন কঠিন শাস্তির কথা কোরআনেও বলা হয়নি। তাহলে হিন্দু ধর্মগ্রন্থগুলি আরো কঠোরভাবে
শুকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করেছে। ইসলাম ধর্মগ্রন্থগুলো এত কঠোরভাবে বলছে না। তবে ইসলাম সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে, আর ইসলামের দিকে আঙুল তুলে প্রশ্ন করে যে ইসলাম ধর্মে মেয়েদের কেন ছোট করে দেখা হয়। যদি ভালো করে দেখেন, এখানে শালীনতার কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, মুমিনগণকে বলো দৃষ্টি সংযত করতে এবং লজ্জাস্থানের হেফাজত করতে। যখনই কোন পুরুষ কোন মহিলার দিকে তাকাবে, তার মনে খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে। পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ আছে, মুমিন নারীদিগকেও বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে, যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত যেন আবরণ প্রদর্শন না করে, গ্রীবা ও বক্ষদেশ যেন কাপড় দ্বারা আবৃত রাখে, এবং নিকটাত্মীয় ব্যতীত যেমন তাদের স্বামী সন্তান ব্যতীত আবরণ প্রদর্শন না করে। কোরআনে এবং হাদিসে হিজাবের 6 পয়েন্টের কথা বলা হয়েছে, কোরআন এবং হাদিসেই আছে। প্রথমটা কতখানি, পুরুষদের নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে, দেখানো যাবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি পর্যন্ত, কিছু বিশেষজ্ঞ বলেন এটাও ঢেকে রাখতে হবে। এর পরবর্তী 5 পয়েন্ট একই রকম। 2 নম্বরটা, তারা যে পোশাক পরবে সেটা হাঁটু সাঁটু হবে না, যাতে শরীরের গঠন বোঝা যায়। 3 নম্বর, এই পোশাক স্বচ্ছ হবে না, এমন আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। 5, পোশাকটা এমন হবে না যে পোশাক অবিশ্বাসীরা পরে। 6, বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা যাবে না। একইভাবে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, ঋগ্বেদে বলা হয়েছে 8 নম্বর গ্রন্থে 33 নম্বর অনুচ্ছেদের 19 পরিচ্ছেদে বলা হয়েছে, ব্রহ্মা তোমাদের নারী বানিয়েছেন, তোমাদের মহিলা বানিয়েছেন, সে কারণে তোমরা দৃষ্টি নিচু করো, মাথা উপরে তুলো না, পায়ের পাতা দুটো একসাথে রাখো, আর তোমাদের পোশাকের মধ্য দিয়ে তোমাদের শরীর যেন দেখা না যায়। তাহলে ঋগ্বেদের কথা অনুযায়ী 8 নম্বর গ্রন্থে 33 নম্বর অনুচ্ছেদে 19 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাহাদের দৃষ্টি নিচু করবে, তাহারা বিপরীত লিঙ্গের মানুষের দিকে তাকাবে না আর পর্দার আড়ালে থাকবে। এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে 10 নম্বর গ্রন্থে 85 অনুচ্ছেদে 30 পরিচ্ছেদে যে এটা শয়তানি আর খারাপ কাজ যে যখন কোন পুরুষ তার স্ত্রীর কাপড় দিয়ে নিজের উরু ঢেকে রাখে, তার মানে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী বিপরীত লিঙ্গের পোশাক পরা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ আছে মহাবীর চরিতে 2 নম্বর অধ্যায়ের 71 পৃষ্ঠায় যে শ্রীরামচন্দ্র যখন দেখলেন পরশুরামকে, তখন স্ত্রী সীতাকে বললেন যে পরশুরাম আমাদের গুরুজন, তুমি দৃষ্টি নিচু করো আর পর্দার আড়ালে যাও। তাহলে শ্রীরাম স্ত্রী সীতাকে বলছেন, যখন কোন গুরুজন আসবে তুমি পর্দা টানবে আর দৃষ্টি নিচু করবে। এরপর আপনারা যদি ঐতিহাসিক বিভিন্ন নিদর্শন দেখেন, সেখানে ইন্ডিয়ান মহিলাদের দেখবেন তারা পর্দার আড়ালে আছে। প্রাচীন মুদ্রা গুপ্ত সাম্রাজ্যের সময়কার, যেখানে মহিলারা, ইন্ডিয়ান মহিলারা মাথায় পর্দা দিয়েছে, সেই পর্দা কাঁধ পর্যন্ত, কারো হাত পর্যন্ত। আজকের দিনেও ইন্ডিয়ার অনেক গ্রামে গেলে দেখবেন সেখানে মহিলারা মাথা ঢেকে রেখেছে, কেউ কেউ মুখও ঢেকে রেখেছে। তাহলে যদি মহিলাদের শালীনতা ভালো করে দেখেন, ইসলাম ধর্মে আর হিন্দুইজমে বলা আছে মহিলাদের শরীর ঢাকতে হবে। এছাড়াও লোকজন আরো বলে যে ইসলাম ধর্ম কেন পুরুষদের একাধিক বিয়ের অনুমতি দিয়েছে। আসলে যদি ভালো করে দেখেন, বেশিরভাগ ধর্মগ্রন্থই পুরুষদের অনুমতি দেয় তারা যতগুলো খুশি বিয়ে করতে পারে। যদি রামায়ণ পড়েন, রামচন্দ্রের বাবা রাজা দশরথ, তার 3 স্ত্রী। যদি বিষ্ণুসূত্র পড়েন, 24 অধ্যায় প্রথম অনুচ্ছেদে একজন ব্রহ্মচারীটা বিয়ে করতে পারে। যদি মহাভারত পড়েন, কৃষ্ণের কতজন ছিল স্ত্রী? 4 জন, 10 জন, 1000, 10,000। কৃষ্ণের ছিল 16,108 জন স্ত্রী। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে মুসলমানদের 4 থাকলে কি সমস্যা? পবিত্র কোরআনের সূরা নিসা 3 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, নারীদের মধ্যে 2, 3 বা 4 জনকে বিবাহ করো, যদি সুবিচার করতে না পারো তাহলে 1 করো। ইসলাম 2, 3 বা 4 জন স্ত্রীর অনুমতি দিচ্ছে, তবে সুবিচার করতে না পারলে একটাই বিয়ে করতে বলছে। যদি সুবিচার করতে পারেন, সর্বোচ্চ 4 বিয়ে করতে পারেন, তার বেশি করতে পারবেন না। ইসলামে বহু বিবাহকে কেন অনুমতি দেওয়া হয়েছে জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখুন, ইসলামে নারীদের অধিকার। আমার লেকচার শেষ করার আগে আমি বলতে চাই যে যদি আমরা ইতিহাস ভালোভাবে দেখি, যে ব্রিটিশরা তারা যখন ইন্ডিয়ায় আসলো, পশ্চিমা সংস্কৃতি তখন ইন্ডিয়ার সংস্কৃতির উপর প্রভাব ফেলল, এসব কারণে ইন্ডিয়ার সংস্কৃতির অধপতন হয়েছে। আর 19 প্রথম দিকে বেশ কিছু হিন্দু সমাজ সংস্কারক ছিলেন, তাদের প্রথম দিককার একজন হলেন রাজা রামমোহন রায়। তিনি বাংলায় জন্মেছিলেন 1772 সালে।
তিনি শিখেছিলেন ইংলিশ, আরবি আর ফার্সি। তিনি একটা বই লিখেছিলেন 1803 সালে, যেখানে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলা হয়েছে। তিনি উপনিষদের দর্শনগুলো বিশ্বাস করতেন, তিনি উপনিষদের কথাগুলো বিশ্বাস করতেন। তিনি বলতেন মহান স্রষ্টা একজনই, স্রষ্টার প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন আর বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না, স্রষ্টা মানুষে জন্মাতে পারেন না। বর্ণ প্রথার বিরুদ্ধেও বলেছেন, যখন তিনি তার ট্রাস্ট বানালেন অর্থাৎ ব্রাহ্ম সমাজ, তিনি তার ট্রাস্টে উল্লেখ করলেন, যে কোন প্রতিমূর্তি, খোদাই করা কিছু, কোন ভাস্কর্য, কোন মূর্তি, কোন ফটো, কোন ছবি এই বিল্ডিং এ ঢুকবে না। এখন ব্রাহ্ম সমাজের মধ্যে অনেক ভাগ রয়েছে, তবে সবাই এটা বিশ্বাস করে যে ঈশ্বর একজনই, ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, মূর্তি পূজা করা ঠিক নয়, ঈশ্বর অবতার হয়ে আসেন না, তারা বর্ণপ্রথার বিরুদ্ধে। আর এখানে সংসারার চক্র সম্পর্কে বলা হয়েছে যে এটা মানা ঐচ্ছিক, মানতে চাইলে মানতে পারেন, না মানলে এটা মানার দরকার নাই। ব্রাহ্ম সমাজের অনেকগুলো ভাগের মধ্যে একটা হল প্রার্থনা সমাজ, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জাস্টিস রানাডে। জাস্টিস রানাডে বোম্বে শহরে প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ, আর সেখানে তিনি সবগুলো নিয়মই মেনেছেন। তবে মহিলাদের ব্যাপারে বিশেষভাবে তিনি বলেছেন, মহিলার অবশ্যই শিক্ষিত হবে, আর যখনই কেউ বিধবা হবে সে আবার বিয়ে করবে। আরেক বিখ্যাত সমাজ সংস্কারক আমাদের দেশের হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে। তিনি কঠোরভাবে বেদ মানতেন। তিনি বলেন হিন্দুদের শুধুমাত্র বেদকেই মেনে চলা উচিত। বিশেষভাবে বলেছেন যে ঈশ্বর একজন, স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই। তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, তিনি বলেছেন মহান স্রষ্টা অবতার হয়ে আসেন না। আরেকজন বিখ্যাত সংস্কারক আপনারা সবাই জানেন, স্বামী বিবেকানন্দ। তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তিনিও বলেছেন আমাদের বেদকেই মেনে চলা উচিত। তিনি বলেন যদিও বেদের 99% কথাই পাওয়া যায় না, আজকে আমাদের কাছে মাত্র 1% বেদ আছে, সেগুলোর ব্যাখ্যায় বড় হলটা তো কুলবে না। তিনি বলেছেন আমাদের হিন্দু বলে ডাকা উচিত নয়, আমাদের বলা উচিত বেদান্তবাদী, বেদান্তবাদী। যদি ভালো করে দেখেন যে ব্রিটিশরা কয়েকশো বছর আগে তারা ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আমাদের দেশ লুটপাট করেছে। তারা ডিভাইড অ্যান্ড রুলের নিয়ম চালু করেছে। তারা তখন দেখেছিল এখানে হিন্দু আর মুসলমান দুটো আলাদা ধর্ম, শাসন করতে গেলে আলাদা রাখতে হবে। তারা ইন্ডিয়ান সংস্কৃতির অধপতন ঘটিয়েছে, আর এইসব কারণে হিন্দুইজম নিচে নেমে গেছে। এজন্যই 19 শতকের প্রথম দিকে আমরা অনেক হিন্দু সমাজ সংস্কারককে দেখতে পাই, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি এখানে যেসব কথা বলেছি সব কথাই পণ্ডিত লোকেরা বলে গিয়েছেন। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র মাত্র, আমি হিন্দুইজম নিয়ে যেসব কথা বলেছি এগুলো আমার বানানো কথা নয়, এই সব কথা বলে গিয়েছেন বিখ্যাত হিন্দু সংস্কারকরা, যেমন রাজা রামমোহন রায়, জাস্টিস রানাডে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে আপনাদের কথাগুলো বললাম। আমি কি করেছি, তারা যা বলেছেন ধর্মগ্রন্থ থেকে আমি সেই কথাগুলোই বলেছি, হিন্দু ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দিয়ে বলেছি। আমি বেশি যেটা করেছি সেটা রেফারেন্স দিয়েছি, আর কিছু না। আর হিন্দুইজম সম্পর্কে আমি যেসব কথাগুলো বললাম এগুলো তো আমি সবসময় বেদ থেকে আর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি জানি যে বেদই হল সবচেয়ে পবিত্র, তবে আমি যে কারণে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি, কিছু হিন্দু যারা শুধুমাত্র বেদে বিশ্বাস করেন তারা যদি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি বাদও দেন, বেদগুলো বাদে, তখন আমার লেকচারটা আগের মতই থাকবে। তবে অনেক হিন্দু আছে যদিও তারা বেদকে শ্রদ্ধা করে, তারা ভগবদ গীতা বা পুরাণ সম্পর্কেই বেশি জানে, এই কারণে আমি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়েছি। তারা বেদের কাছাকাছি আসতে পারে, সেই কথাগুলো মানতে পারে যে কথাগুলো হিন্দু ধর্মগ্রন্থে প্রতিষ্ঠিত। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুলের নীতিতে আমাদের শাসন করেছিল, আর দুর্ভাগ্যজনকভাবে আমার মধ্যেও এটার প্রভাব আছে। ভেবেছিলাম হিন্দুইজমের সাথে ইসলামের সাদৃশ্য হয় কিভাবে, এটা অসম্ভব। এইসব পণ্ডিতদের বই পড়ার পরে, এই সমাজ সংস্কারক গবেষণা করার পরে আমার এই লেকচারটা দাঁড়িয়েছে। তবে আসল কারণ এই ব্রিটিশরা, তারা ডিভাইড অ্যান্ড রুলের নীতি মানত। আমাদের দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো আমরা এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলছি। আরো দুর্ভাগ্যজনক, ইন্ডিয়ার বেশিরভাগ পলিটিশিয়ান, সবাই না হলেও তাদের বেশিরভাগই, তারাও এই ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে ভোট পাওয়ার জন্য। পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, গড়ে প্রত্যেক দিন 1টার বেশি দাঙ্গা হয়েছে।
যদি এই দাঙ্গাগুলোর পেছনের কারণ দেখেন, প্রায় সবগুলো দাঙ্গায় বাঁধিয়েছে পলিটিশিয়ানরা তাদের ভোট ব্যাংকের জন্য। একবার এক লোক আমাকে বলেছিল যে পলিটিশিয়ানরা তারা আগুনের মধ্যে তেল ঢালছে। আমি বলবো না, কথাটা ভুল, আমি একমত না যে পলিটিশিয়ানরা আগুনের ভেতর তেল ঢালে। পলিটিশিয়ানরা তারা তেলের উপর আগুন জ্বালায়। তেল বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাজে লাগে। দেখবেন মোটর গাড়ি এই তেল দিয়ে চলে, কারখানার কাজ চলছে, এই তেল এটা দিয়ে দেশের অনেক কাজই হচ্ছে। পলিটিশিয়ানরা আগুন ধরাচ্ছে আর এভাবে দেশে তারা ক্ষতি করছে। গত মাসে টাইমস অফ ইন্ডিয়াতে একটা খবর ছাপা হয়েছিল, লেখা ছিল যে জাপানের কথা অনুযায়ী আগামী 20 বছরের মধ্যে ইন্ডিয়া পৃথিবীর একটা সুপার পাওয়ার হবে। আমরা জানি ব্রিটিশরা ইন্ডিয়ায় আসার আগে ইন্ডিয়া একটা সুপার পাওয়ারই ছিল। এখন যদি সব ইন্ডিয়ান, যদি সব হিন্দু আর মুসলমান তাদের ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগ্রন্থের কথাগুলো মেনে চলে, এক ঈশ্বরে বিশ্বাস, চূড়ান্ত রাসূলে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস করে, ইনশাআল্লাহ ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে। যদি ইন্ডিয়ার হিন্দু আর মুসলমানরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ে সেগুলো মেনে চলে, আমরা আমেরিকার চাইতে বড় সুপার পাওয়ার হব। আমেরিকা আর ইউরোপীয় দেশের চাইতে বড় হবে ইনশাআল্লাহ। বেদে পরিষ্কারভাবে লেখা রয়েছে, ঋগ্বেদে আমাদের বলছে 10 নম্বর গ্রন্থে 71 নম্বর অনুচ্ছেদে 4 পরিচ্ছেদে, তারা দেখেও দেখতে পায় না, তারা শুনেও শুনতে পায় না। ধর্মগ্রন্থে পরিষ্কারভাবে বলা আছে, তারপরও দেখবেন না ধর্মগ্রন্থের কথাগুলো শুনেও শুনবেন না। একই কথা বলা হয়েছে পবিত্রকরণের সূরা বাকারার 44 নম্বর আয়াতে, তোমরা কিতাব অধ্যয়ন করো কিন্তু উহাকে অনুসরণ করো না। পবিত্রকরণের সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সুম্মুম বুকমুন উম্মিউন ফাম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং সঠিক পথে ফিরবে না। আপনারা হয়তো এমনটা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ ধর্মেই যেসব ধর্মীয় নেতা আছেন, হোক সেটা ইসলাম, খ্রিস্টান বা হিন্দুইজম, তারা অর্থ বুঝে ধর্মগ্রন্থ পড়াকে বাধা দিয়ে থাকে। এটা তাদের নিজের সুবিধার জন্যই, কারণ অনুসারীরা ধর্মগ্রন্থ মেনে চললে হতে পারে যে তারা তাদের বিভিন্ন সুবিধাগুলো পাবে না। এই লেকচার আমি আগেও দিয়েছি যে আল কোরআন অর্থ বুঝে পড়া উচিত। যদি কোরআনকে বুঝতে চাই, সবচেয়ে ভালো হবে যদি আরবি ভাষাটা শিখতে পারি। যদি আপনি আরবি শিখতে না পারেন, যেটা সবচেয়ে ভালো জানেন সে ভাষাতেই আপনি কোরআন শরীফ পড়ুন। পৃথিবীর অনেকগুলো ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ রয়েছে। একইভাবে যদি ভালো করে দেখেন, যদিও ইসলামের মধ্যে অনেকগুলো ভাগ, অনেকগুলো মতবাদ, এক দলের সাথে আরেক দলের পার্থক্য সেটা খুবই কম, পার্থক্য খুবই কম, সামান্য কিছু পার্থক্য। এই দলগুলোর বিশ্বাসের মূল কথাগুলো একই জিনিস, সৃষ্টিকর্তা একজনই, কোরআন শেষ আসমানি কিতাব, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী। এখানে আসল কারণটা হল পবিত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল, আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন, সেটা এসেছিল আরবি ভাষায়। বর্তমানেও মানুষ আরবি ভাষায় কথা বলে, আর এই কারণে উইলিয়াম মুর ইসলামের একজন কট্টর সমালোচক, তারপরেও তিনি বলছেন গত 1200 বছর ধরে যে বইটা তার বিশুদ্ধতা ধরে রেখেছে, তিনি 200 বছর আগে বলেছিলেন, সেটা হল পবিত্র কোরআন। কারণ এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছিল সেটা হল আরবি, এবং সেটা এখনো টিকে আছে। আমার অনুরোধ ইন্ডিয়ার সরকারের কাছে আর আমার হিন্দু ভাই বোনদের কাছে যে সংস্কৃত ভাষাকে পুনরুজ্জীবিত করুন। আমি ইন্ডিয়ার সরকারের কাছে অনুরোধ করব, হিন্দু ভাই বোনদেরকেও বলবো, আপনারা সংস্কৃত শেখেন, আপনাদের ধর্মগ্রন্থ পড়েন, আপনাদের বেদ পড়েন, সেখানে দেখবেন যে সৃষ্টিকর্তা একজন। সেখানে দেখবেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই, ঈশ্বর অবতার হয়ে আসেন না। আরো বুঝতে পারবেন সর্বশেষ আর চূড়ান্ত দূতকে, বুঝতে পারবেন এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, আর তখনই হিন্দু আর মুসলমানরা পাশাপাশি থাকতে পারবো আর সুন্দর একটা জাতি আমরা গড়তে পারবো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিচ্ছি, সূরা ইউনুসের 108 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ জাতি, তোমাদের নিকট সত্য আসিয়াছে তোমাদের প্রতিপালক হইতে, যাহারা সৎপথ অবলম্বন করিবে মঙ্গলের জন্যই করিবে, যাহারা পথভ্রষ্ট হইবে নিজেদের ধ্বংস করিবে, এবং আমি কর্মবিধায়ক নহি তোমাদের মানুষ জাতির। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জাজাক আল্লাহ খায়ের ডাক্তার জাকির নায়েক, আজকের এই সন্ধ্যায় তার লেকচার শুনলাম হিন্দুইজম ও ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্যগুলো নিয়ে। এখন শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। প্রথমেই প্রশ্ন করছেন একজন ভাই, ভাই আপনার নাম আর পেশাটা কি জানতে পারি? আমার নাম শরণ কুমার, আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি জানি যে হিন্দু ধর্মের বেশিরভাগ অনুসারী বেদের কথা জানে না তারা, তবে আপনি কি বেদের সব কথাগুলো মানেন? বেদের কথার সাথে কি আপনি একমত? হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু লোক আছে তারা বেদ পড়ে, কিন্তু বেশিরভাগ অনুসারী বেদের কথাগুলো জানে না, আর অনেক ধর্মীয় নেতাই বেদের কথা অনুযায়ী তাদের কাজগুলি করে না। বেদ ঠিক হয়ে থাকলে তারা এমনটা করে কেন? উত্তরটা জানতে চাই। ভাই আপনি যে প্রশ্নটা করছেন, প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা। দুই নম্বর পয়েন্ট, যে এই বেদ হাতে গোনা কিছু হিন্দু জ্ঞানী লোকেরা, তারা ছাড়া এই বেদ আর কেউ পড়ে না কেন? এক নম্বর পয়েন্ট, আমি কি বেদের সব কথাগুলো বিশ্বাস করি? যদি ভালো করে দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসূল প্রেরণ করিয়াছিলাম, ইয়া কুল্লি আজলিল কিতাব, প্রত্যেক যুগে রাসূল প্রেরণ করছি। পবিত্র কোরআনে চারটা কিতাবের নাম আছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। পবিত্র কোরআন হল আল্লাহ তাআলার সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন বোম্বে তো আমাকে একজন প্রশ্ন করেছিল, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা, আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি? দেখেন, নাম দিয়ে মাত্র চারটার কথা বলা হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন, কিন্তু আল্লাহ তাআলা আরো আসমানি কিতাব নাজিল করেছেন। এখন বেদের ব্যাপারে, বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা, যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই, হাদিসেও বলা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী। আমি এখন বলবো এটা হতে পারে, এমন হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য। বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাবকে, অর্থাৎ পবিত্র কোরআন, পুরো মানুষ জাতির জন্য। দুই নম্বর প্রশ্ন, আমি বেদের সবকিছু বিশ্বাস করি কিনা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার 79 নম্বর আয়াতে বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইক্তুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। দুর্ভোগ তাহাদের যাহারা নিজ হাতে কিতাব রচনা করে তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, ইহা আল্লাহর নিকট হইতে। দুর্ভোগ তাহারা যাহা উপার্জন করিয়াছে, দুর্ভোগ তাহারা যাহা লিখিয়াছে। তাহলে বুঝতে পারছি যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না। আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয়, যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল, সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে। তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, বেদ পুরোপুরি অবিকৃত অবস্থায় এখন নাই। হিন্দু পণ্ডিতরা এই ব্যাপারে একমত। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করিয়াছি, অবশ্যই আমি উহা সংরক্ষক। কোরআনকে আরো বলা হয় ফুরকান, যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয়। তাই বলবো বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি, যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি। কারণ হিন্দু পণ্ডিতরা বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই। আমি কি করছি? কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি, এটা ঈশ্বরের বাণী হতে পারে, কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না। বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে, এটার উপরেও লেকচার দিতে পারি, কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না। বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, তাই আমি বলছি যে কোরআন হল ফুরকান, আর এটা দিয়ে পরীক্ষা করে দেখব, যদি এর সাথে মিলে যায় তাহলে এই কথা মানব যে এই অংশটা একেবারে সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خلقهن إن كنتم إياه تعبدون